يا سيدي ارحم لنا، يا سيدي ارحم لنا. يا معاش قال له بلوه كل لاقي بلوصد مار ما في شيء بيقولوا والماش يقال له كاونتر دي بالله كي خط تو دا خط شو ওই এত ভাই যে হলে হল আমাদের তারা হইস আলোচনা করা ঠিক আছে, মিলাদ হলে অসুবিধা হয়, অসুবিধার কিছু নাই, চোড়া আর ঠেলা মারলে সুবিধা হয়ে যাবে। নবীর জমানার সবটা যদি রেডিমেড হয়তো চায় এজনে যদি জিকায় যে তুমি তো হদিস লইয়া বড় আলোচনা করো, কইলেও সহি হদিস আসেনি, তোমার একটা সওয়াল করি সহি হদিস কথা কান নবীয়ে কোনদিন হইসইলনি, কোন সাহাবি হইসইল না, সহি হাসান জাইদ মরজু বা আরো অন্যান্য নাম হদিসর তাবির জমানার করে দেওয়া হইছে। উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু হদিস সংকলন করছেন, হদিস সংকলন করার সময় আরেকটা বিষয়ের প্রয়োজন হয়েছে, আসমাউর রিজাল বা উসুল হাদিস। ও হদিস লেখা আরম্ভ হয়েছে যে সময় ও সময় হদিসের ক্যাটাগরি ঠিক করা হয়েছে, এর ফলে ঠিক করা হয়েছে। আপনারা হয় বলে দেখি তোমার কিয়ামত পর্যন্ত সময় দিলাম ও হদিসটা সহি, আল্লাহ নবী হয়েছেন আমারও হদিসটা সহি, আর আল্লাহ নবী হয়েছেন আমারও হদিসটা মৌজু, আল্লাহ নবী হয়েছেন হদিসটা হাসন দেখাই দেও। বিশ বছর নাই কি আমার পর্যন্ত সময় দিলেন জানি, তার বাবাও দেখাইতে পারত নাই, ইস্তেলাও আসিল না, নবী কিলা হইবে আমার হদিস সহি, কারণ নবী তো কি বিশ্বস্ত সূত্রে যেটা ফাইলেও গেছে একটু তো সহি, জি ইস্তেলাটাও বাদল, সে তো ইস্তেলাও বেদাত, বলে আমি ইমাম মানি না, তুমি ইমাম মানো না, তাহলে তুমি খোঁজ হয়নি হদিসটা সহি খেয়ে হয়েছে, তো কইব উঠিয়া ইয়াহিয়া বিন মুঈন এ কইছেন, ইমাম বুখারি এ কইছেন, ইমাম মুসলিম এ কইছেন, ইমাম যাহাবি এ কইছেন, ইবনে হাজার আসকালানি এ কইছেন, এরা তো ইমাম হল। হাদিস ঠিক করতে হইলেও যে হাদিস হইল দলিল, ই হাদিসটার ক্যাটাগরি ঠিক করতে হইলেও ইমামর কাছে আওয়া লাগে হোক সুবহানাল্লাহ। হুজুর আপনি নামাজ পড়লেন, নামাজও পড় কতটা, সুন্নত কতটা, মুস্তাহাব কতটা, কি আমত পর্যন্ত সময় দিলাম যে নবিয়ে হইছেন নামাজ ভর যতটা, সুন্নত যতটা, মুস্তাহাব কতটা, তার বাবাও পারত নাই, এগুলা ইমাম হলে ঠিক করছেন হোক সুবহান। নামাজের ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব সব হদিস দ্বারা সাবিত আছে, মানে হদিসও আছে পড়বার কথা, কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নত কোনটা মুস্তাহাব এটা আমি কইলাম না, দেওবন্দি এগুলোর যখন বহস হয়েছে লামাজবির লোকে তারাও প্রশ্ন করছেন, কিছু কথা কইলাম উসুলি কথা মাদ্রাসার ছাত্র বলে ইয়াদ রাখিও, এটাও তো সুজা নাই, এক বেটায় যদি প্রশ্ন করে আপনারে বলে আপনারা মাদ্রাসা বোর্ডের কোন সিলেবাস আছে নি, বলে আছে মাদ্রাসা বোর্ডের সিলেবাস আছে নি বাবাই, ছাত্র বলে আছে নি, আছে নি সিলেবাস, বলে আল্লাহ নবীর জমানার তোলা একটা সিলেবাস দেখাই দেও যে দশটা কিতাব ক্লাস পড়ো হইতো, এক কিতাব দশটা চ্যাপ্টার বা ফার্স্টার চ্যাপ্টার পড়ো হইতো, ঠান্ডায় সরকারি মাদ্রাসা দেব খুবই মাদ্রাসা কেউ দেখাইলে, বলে আপনার এদারার যে সিলেবাস হুবহু নবীর জমানার দেখাই দেও, আপনি তো হলতাও খালি হুবহু চুকারায় হাসানে না, এর লাগি তার নিজেও নিজের খোতার মাঝে গুমরাহির মাঝে আছো, যে এবারে বেটা যে গেল হুজুর মোবাইলে যে টেলিফোনে যে বিয়া হয় একটা হদিস দিয়ে দেখাই দিবা, একটা বিয়া জাহেজ না না জাহেজ, এটা ইস্তেম্বাদ করিয়া বার করছেন জাহেজ বা না জাহেজ, বলে হোসাইল শরীর যে ব্লাড দেন ব্লাড দেওয়া জাহেজ নি না না জাহেজ, দেখাই ধরতো না, কারণ ব্লাড দেওয়া তো মানে 50 বছর ধরে বার হয়েছে, এটা ইস্তেম্বাদ করিয়া বার করছেন ইস্তেহা ধরিয়া বার করছেন, এর লাগি পুরান গরিবর আয়া ছড়িয়া মানুষের বিভ্রান্তি ধলায় হয় যে হুজ্জতুল ওয়েদার দিন
কুরআন শরীফের আয়াত নাযিল হইছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই দিনের হুকুম আকাম শেষ হয়ে গেছে, শেষ হয়েছে, ইলা শেষ হয়েছে না, কিয়ামত পর্যন্ত সমস্যা আইব। আর একটু ফেকার মাধ্যমে, ইস্তেম্বাতের মাধ্যমে, কিয়াসের মাধ্যমে সমাধান করে দিচ্ছি। ওকাশুরিকে ভাবতে মারুই নাই, এখন তিন তালা দুবাইয়াও ভাবতর মারুই নাই, এখন দেখায় যদি বলি একটা হাদিসও দেখাই দেও, তিন তালা দুবাইয়া ভাবতর মারা যায় যাচ্ছে নি, ফাটো নাই। কিয়াস করছেন যে ভাতর মারার মকসুদ কিতা, উদ্দেশ্য কিতা, ই উদ্দেশ্য রূপে আপনার ইয়ে করিয়া জায়জ রাখছেন। এটা এর লাগে তো এটা নয়া মশলা যে সময় আয় আস্তা দুনিয়াত মুক্তি হলো বেশি ফতুয়া সবাই সাইয়া সমাধান করা হবে। ইলা যদি খারার ভিতরে হারাইলা হল তারে, যে তুমি তোমার বান্দরে গাছ সিরাত রাখছিলা, বান্দর কিতে হয়েছি, يَا سَيِّدِي اِرْحَمْ لَنَا يَا سَيِّدِي।